এই যে দুর্ঘটনা এই যে নির্মম একটি অ্যাক্সিডেন্ট আমরা এই অ্যাক্সিডেন্টে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি এবং যারা মৃত্যুবরণ করেছেন ইমানের সাথে আল্লাহরবোল্লাহার এবং তাদের সকলকে সাহায্যের মর্যাদা দান করুন তাদের সমস্ত ভুল ত্রুটি মাফ করুন আকস্মিক মৃত্যু ইমানদারের জন্য ভালো বিষয় আল্লাহ তালা প্রিয় বান্দাদের জন্য এটি ভালো বিষয় কারণ তার মাধ্যমে তারা জান্নাতে চলে যেতে পারেন দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশ থেকে এক ধরনের মুক্তি তারা লাভ করে থাকেন আর পক্ষান্তরে এটি কাফের আল্লাহর অবাধ্য এবং পাপিষ্টদের জন্য অত্যন্ত দুঃখের এবং চরম বার্তার বেদনার কারণ হলো দুনিয়ার যেটুকু তারা ভোগ করছিল আকস্মিক মৃত্যুর মাধ্যমে সেটুকু তাদের কাছ থেকে হারিয়ে যায় যার কারণে এটি তাদের জন্য বেদনার নবী করিম সুল্লাহ হাদিস থেকে সেটি এসেছে বিধায় আকস্মিক মৃত্যু কারার জন্য ভালো বা মন্দ এটি নির্ভর করে লোকটির কর্ম এবং বিশ্বাসের উপরে আমরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করব আল্লাহ তারা আমাদেরকে সতর্ক রাখুন সেই সাথে এই যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে এ ব্যাপারে আমাদের সংশ্লিষ্টদের দায় দায়িত্ব অনেক বেশি আছে এ ধরনের ঘটনাগুলো থেমে যেত যদি আমরা এর যথেষ্ট বিহিত এর যথাযথ বিহিত আমরা করতে পারতাম এবং যতোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারতাম বিশেষ করে এ ধরনের প্রতিটা ঘটনার পেছনে কারো না কারোর দায় থাকতে হবে একটা মানুষের মৃত্যু হয়ে যাবে দুর্ঘটনায় আর তার জন্য কেউই দায় নিবে না এটা কিভাবে হতে পারে এসএমএসের দৃষ্টিকোণ থেকে এ ধরনের মৃত্যু এ ধরনের দুর্ঘটনা এগুলোর পেছনে কারোর দায় যদি পরোক্ষভাবেও থাকে সেটাকে কতলে হতা হিসাবে ধরা হয় কোনো কোনো ক্ষেত্রে কতলে সেভা আমাদ হিসাবে ধরা হয় কতলে খতা যদি হয় ভুল এবং আপনার ত্রুটিপূর্ণ ভুলের কারণে যদি ক্ষতা হয়ে থাকে আপনার হত্যা হয়ে থাকে সে হত্যার যে কাফারা বা তার যে শাস্তি বা তার যে প্রায়শ্চিত্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে করতে হয় সেটি হলো এক শত ওটের সমমূল্য নিহত ব্যক্তির পরিবারকে দিতে হয় প্রত্যেক পরিবারকে তো এই বিধানটি যদি আমরা কার্যকর করি তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ শাওয়াল্লাহদুল্লাহ দায় দায়িত্ব তো পালনের ক্ষেত্রে যে অবহেলা হয়ে থাকে এবং যার ফলে মানুষের যানমালে ক্ষতি হয়ে থাকে ব্যাপকভাবে সেটি অনেকখানে থেমে যাবে ইনশাআল্লাহ বিদমিল্লা তো গোটা সমাজের মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় আমরা সবাই যখন অপরাধ প্রবণ হয়ে যাই তখন তার পরিণতি আমাদেরকে বরণ করতে হয় এ ধরনের দুর্ঘটনায় আজকে হয়তো কেউ মারা গেলেন কাল আপনি বা আমি হয়তো আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আল্লাহরাই আমার কাছে ইস্তেফার করতে হবে সিস্টেমটাকে আমরা সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত করার চেষ্টা করতে হবে দুর্নীতিকে না করতে হবে নিজে থেকে যে আমি নিজে কোনো অবৈধ কোনো সুবিধা নিব না অনৈতিক কোনো সুবিধা গ্রহণ করবো না এবং সেটি আমার যদি কোনো স্যাক্রিফাইজও করতে হয় তার জন্য তাই করব তারপরও আমরা অনৈতিক সুবিধা গ্রহণ করবো না এবং অনৈতিক সুবিধা কাউকে দেবো না পরে আমাদের সকলকে সেরকম তফিক দান করুন আর বিশেষ করে অগ্নিকাণ্ডের মৃত্যুবরণ করার থেকে পানা চাওয়ার জন্য নবী আসলাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া আমরা একটা ভিডিও ক্লিপে দিয়েছি সেটি আমরা শিখে নিতে পারি আবারও দোয়া করছি যে সমস্ত ভাই বোনদেরকে আমরা হারিয়েছি যারা ইমান আল্লাহ কাছে সাক্ষাৎ করেছেন এবং আকস্মিক মৃত্যুতে তাদের আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন তাদের আলাতলা মাফ করুন জানাত মেহমান কবুল করুন এবং যারা এখনও আহত আছেন তালা তাদেরকে দ্রুত আরোগ্যের ব্যবস্থা দান করুন এবং সুখসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা থাকলো সেই সাথে আল্লাহ তালা আমাদের সকলকে নিরাপদে রাখুন হেফাজতে রাখুন সে দু আল্লাহ কাছে আমরা করছি